শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি শিমু দাস, সহকারী শিক্ষিকা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কয়েকটি শব্দ গঠন কীভাবে করতে হয় সেই শব্দ গঠন শেখাবো। এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে চলে যাই আর কথা না বাড়িয়ে দেখো আমি বোর্ডে কিছু ছবি এঁকে লাগিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি যে বর্ণগুলো লিখেছি সেই বর্ণগুলো দিয়ে ছবি এঁকেছি এবং সেই ছবির অর্থগুলো বাংলাতে আজকে আমি তোমাদের বুঝিয়ে দেব। তো এসো আমরা মূল পাঠে চলে যাই। দেখো এখানে আমার এই বর্ণটা নিশ্চয়ই তোমরা দেখে চিনতে পারছো। এই বর্ণটি হচ্ছে জি। খেয়াল করো সবাই, এই বর্ণটি হচ্ছে জি। এখন আমি জি দিয়ে যে শব্দ তৈরি করেছি সেই শব্দগুলো দেখো, দুইটা শব্দ তৈরি করেছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো জিতে কি হয়, জি ও এ টি, গুড। আবার বলি, একটু মনোযোগ সহকারে খেয়াল করো, জি ও এ টি, গুড। এবার আমরা গোটের বাংলা অর্থটা জেনে নেব। গোটের বাংলা অর্থ হচ্ছে, দেখো এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের ছবি, এটা একটা প্রাণীর ছবি। আর এটা নিশ্চয়ই তোমরা জানো এই প্রাণীটি অনেকেই বাড়িতে পালন করে থাকে। তো এই প্রাণীটির নাম নিশ্চয়ই তোমরা বলতে পারবে। হ্যাঁ, এই প্রাণীটির নাম হচ্ছে ছাগল। তাহলে আমরা দেখো গোটের বাংলাটা জেনে নিলাম, গোটের বাংলা হচ্ছে ছাগল। এরপর আমি জি দিয়ে আরেকটি শব্দ তৈরি করেছি, একটু খেয়াল করো, জি ইউ এ ভি এ, গুয়াভা। জি ইউ এ ভি এ, গুয়াভা। এখন এই গুয়াভা শব্দের বাংলা অর্থটা আমরা জেনে নিব। দেখো এখানে একটি ছবি আছে, এই ছবিটি দেখে একটি নিশ্চয়ই ফলের নাম মনে আসছে, তাই না? আমরা দেখো এটা কোন ফলের মতো মনে হচ্ছে একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, এটি হচ্ছে একটি পেয়ারা। তাহলে আমরা গুয়াভার বাংলা অর্থটাও জেনে নিলাম, গুয়াভার বাংলা অর্থ হচ্ছে পেয়ারা। দেখো আবার বলি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো আর অবশ্যই আমি যখন পড়াবো আমার সাথে সাথে তোমরাও পড়বে, তাহলে আমাদের পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। জি ইউ এ ভি এ, গুয়াভা, এর বাংলা অর্থ হচ্ছে পেয়ারা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা পরের বর্ণে চলে যাই। দেখো এখানে আছে যে বর্ণটি সেই বর্ণটি নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এই বর্ণটির নাম হচ্ছে এইচ। এবার এসো দেখি আমরা এইচ দিয়ে কোন শব্দগুলো তৈরি করেছি সেটা আমরা এখন জেনে নেব। দেখো এইচ দিয়ে আমি লিখেছি এখানে এইচ ই এন, হ্যান। আবার বলি আমার সাথে সাথে তোমরাও করে ফেলো, এইচ ও এন, হ্যান। হ্যানের বাংলা অর্থ দেখো, এই ছবিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কিসের ছবি, এটি হচ্ছে একটি মুরগির ছবি। তাহলে আমরা হ্যানের বাংলাটাও জেনে নিলাম, হ্যানের বাংলা অর্থ হচ্ছে মুরগি। এরপরে দেখো এইচ দিয়ে আমি আরেকটি শব্দ তৈরি করেছি, এখানে শব্দটি একটু খেয়াল করো, এইচ ইউ টি, হার্ট। আবার বলি, এইচ ইউ টি, হার্ট। এবার এসো আমরা হার্টের বাংলা অর্থটা জেনে নেই। এখানে দেখো একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা, একটি ছবি দেখা যাচ্ছে, এই ছবিটি দেখে একটি ঘর দেখা যাচ্ছে, তাই না? কিন্তু এই ঘরের একটি নাম আছে, এটি হচ্ছে কুঁড়ে ঘর। তাহলে আমাদের হার্টের বাংলা অর্থ হচ্ছে কুঁড়ে ঘর। এবার এসো আমরা পরের বর্ণে চলে যাই। এখানে দেখো আছে আমাদের, এখানে আছে আই। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার যে বর্ণটি এই বর্ণটির নাম হচ্ছে আই। এবার আমরা দেখো আই দিয়ে যে শব্দগুলো তৈরি করেছি সেই শব্দগুলো আমরা এখন জেনে নেব। আইতে কি হয় দেখো, আই সি ই, আইস,
cream, cream, ice cream. Ice cream এর বাংলা অর্থ হচ্ছে ice cream. এসো আমরা আরেকটি শব্দ তৈরি করি I দিয়ে. এখানে আছে I N K, ink. I N K, ink. Ink হচ্ছে কালি. তো শিক্ষার্থী বন্ধুরা আমরা I দিয়ে দুটি শব্দ তৈরি করে ফেললাম. এরপর এসো আমরা পরের বর্ণে চলে যাই. দেখো এখানে যেই বর্ণটি আছে এটি হচ্ছে জেতে জাগ, জে ইউ জি জাগ. আবার বলি দেখো জে দিয়ে কি হয়েছে, এখানে কোন শব্দটি লিখেছি, জে ইউ জি জাগ. জাগের বাংলা শব্দের অর্থ হচ্ছে, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, জাগের বাংলা অর্থ হচ্ছে জগ. জে দিয়ে আমরা আরেকটি শব্দ তৈরি করেছি, দেখো জে এ আর জার. জারের বাংলা অর্থ হচ্ছে বয়াম. জে সরি জে এ আর জার. এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এসো পরের বর্ণটিতে চলে যাই. এখানে আছে এল. এল দিয়ে দেখো আমি একটি শব্দ তৈরি করেছি, এল এ এম পি ল্যাম. আবার বলি এল এ এম পি ল্যাম. ল্যাম্পের বাংলা অর্থ হচ্ছে বাতি. দেখো এখানে একটি বাতি আছে. আমরা দেখো একটি সুন্দর একটি ল্যাম্প দেখতে পাচ্ছি যার বাংলা অর্থ হচ্ছে বাতি. এরপরে দেখো এল দিয়ে আমি আরেকটি শব্দ তৈরি করেছি, তোমরা নিশ্চয়ই ছবিটা দেখতে পাচ্ছ এবং শব্দটিও তোমরা দেখতে পাচ্ছ, এল আই পি লিপ. আবার বলি এল আই পি লিপ. এবার এসো আমরা লিপের বাংলা অর্থটাও জেনে নেই. তোমরা এই ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে আমাদের লিপের বাংলা অর্থ কী হতে পারে. এই ছবিটা একটি ঠোঁট, একটি মানুষের ঠোঁট দেখা যাচ্ছে. তাহলে আমরা লিপের বাংলা অর্থটাও জেনে নিলাম, লিপের বাংলা অর্থ হচ্ছে ঠোঁট. এসো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার পরের বর্ণে চলে যাই. এখানে দেখো আছে যে বর্ণটি এটি হচ্ছে কে. তাহলে আমরা কে দিয়ে যে শব্দ দুটি তৈরি করেছি একটু দেখে নেই. কে আই টি ই কাইট. আবার বলি কে আই টি ই কাইট. তাহলে আমার কাইটের বাংলা অর্থ কী হতে পারে, দেখো ছবিটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো. এই ছবিটি একটি ঘুড়ির ছবি. তাহলে আমার কাইটের বাংলা অর্থ হচ্ছে ঘুড়ি. এবার এসো শিক্ষার্থী বন্ধুরা আমরা কে দিয়ে আরেকটি শব্দ তৈরি করেছি, সেই শব্দটিও দেখে নেই. কে ই ওয়াই কি. আবার বলি কে ই ওয়াই কি. কি এর বাংলা অর্থ দেখো আমরা এখন জেনে নেব. এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, এই ছবিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং সেটা অবশ্যই চেনা চেনা লাগছে তোমাদের কাছে. এই ছবিটি হচ্ছে একটি চাবির ছবি, যেই চাবি দিয়ে আমরা তালা খুলতে ব্যবহার করি. এই চাবি আমরা কী করি, তালা খোলার কাজে ব্যবহার করে থাকি. তাহলে আমরা কী এর বাংলা অর্থটা জেনে নিলাম, কী এর বাংলা অর্থ হচ্ছে চাবি. এবার এসো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেই শব্দগুলো তৈরি করেছি সেই শব্দগুলো আরেকবার পড়ে ফেলি. তো এসো শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই দেখো জি. জি ফর গোট, জি ও এ টি গোট. গোটের বাংলা অর্থ ছাগল. জি ফর গুয়াবা, জি ইউ এ ভি এ গুয়াবা. গুয়াবার অর্থ পেয়ারা. এইচ ফর হ্যান, এইচ ই এন হ্যান অর্থ মুরগি. এইচ ফর হার্ট, এইচ ইউ টি হার্ট. আবার বলি এইচ ফর হার্ট, হার্টের বাংলা অর্থ হচ্ছে কুঁড়ে ঘর.
I for ice cream, I for ink. Ice cream এর বাংলা ice cream, ink এর বাংলা কালি. এরপর এসো আমরা পরের বর্ণে চলে যাই. J, J for jug, J for jar. আবার খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা. J for jug, J for jar. এরপর এসো এখানে আছে L, L for lamb, L for leaf. এরপরের বর্ণটি হচ্ছে K, K for kite, K for key. দেখো এখানে L for lamp বলেছি, ল্যাম্পের বাংলা হচ্ছে বাতি, আর লিপের বাংলা অর্থ হচ্ছে ঠোঁট, আর কাইটের K for kite, কাইটের বাংলা অর্থ হচ্ছে ঘুড়ি, K for key, key এর বাংলা হচ্ছে চাবি. তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করতে শিখিয়েছি, আশা করছি তোমরা সেই বর্ণটি খুব মনোযোগ সহকারে শুনেছো এবং ক্লাসটি দেখেছো. তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে. সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো.